সশস্ত্র জঙ্গিবাদ দমনে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয় প্রয়োজন মেধাভিত্তিক প্রতিরোধ আর সেই কার্যক্রমের একটি অন্যতম কেন্দ্রবিন্দু হিসাবে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র দুদিনের সফরকালে মার্কিন পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি ডক্টর সারা সুয়ল এন সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নাগরিক ও রাজনৈতিক মত প্রকাশের অধিকার সীমিত হলে জঙ্গিবাদ উত্থানে তা সহায়ক হতে পারে তাই এ ব্যাপারে সরকারগুলোর আচরণের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি বিস্তারিত জহিরুল আলমের রিপোর্টে দেশে দেশে সশস্ত্র জঙ্গিবাদ মোকাবেলার জন্য সামরিক শক্তি প্রয়োগ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কোনো বিকল্প নেই কিন্তু ডক্টর সারা কাজ করছেন সামরিক অর্থাৎ হার্ডওয়্যার সমাধানের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম কিভাবে জোরদার করা যায় তার উপর তিনি বলছেন কেন সমাজের একটি গোষ্ঠীকে আত্মবিধ্বংসী আত্মহননমুখী জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেনই বা তাদের সেদিকে আকৃষ্ট করা হচ্ছে তার ভাষায় এই পুশ অ্যান্ড পুল ফ্যাক্টরগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং সেই অনুযায়ী নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা আর এই কাজে অন্যান্যের সঙ্গে বাংলাদেশকেও তিনি দেখতে চান একটি কেন্দ্রীয় ভূমিকায় issue of violent extremism i think there is concern that we hope daca will become a central player in that, that helps bring civil society and local government together around the world to share lessons about how they can prevent violent extremism we look forward to seeing bangladesh become more engaged in as other nations become more engaged in trying to solidify and institutionalize this energy around the prevention agenda হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করা এবং একসময় প্রেসিডেন্ট ওবামার পররাষ্ট্র বিষয়ক ট্রানজিশনাল উপদেষ্টা প্রভাবশালী এই মার্কের নীতি নির্ধারক মনে করেন জঙ্গিবাদ মোকাবেলায় সুষ্ঠু রাজনৈতিক ও নাগরিক মত প্রকাশ ও মানবাধিকার সুরক্ষার পরিবেশ জরুরি সেখানে রাষ্ট্র ও সরকারগুলোর আচরণও গুরুত্বপূর্ণ To arrest those who would violate the rights of citizens. And so that message of state responsibility and how they prosecute terrorism is now central in what you referred to as the UN Secretary General's plan of action. এই সফরে সারা বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী তৎপরতার কথা শোনেন কথা বলেন সরকারি নীতি নির্ধারক ধর্মীয় নেতৃবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি জানান প্রতিরোধমূলক দৃষ্টিভঙ্গি থেকে অনেক কাজ শুরু হয়েছে গবেষণা চলছে নাগরিক সমাজের অংশগ্রহণের জন্য চালু হয়েছে গ্লোবাল কমিউনিটি রেজিলিয়েন্স ফান্ড নামে একটি বৈশ্বিক তহবিল For themselves, that is positive and integrated into mainstream Bangladeshi society. These are very um, interesting and exciting and important ways that the whole of society within Bangladesh can work to prevent the emergence of that next generation of extremists. সারা মনে করেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে বহুমুখী অংশীদারিত্ব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেও দুদেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় হচ্ছে বাড়ছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামর্থ্য Looking forward to expanding cooperation with the government on now are some of the softer side measures to prevent the spread of violent extremism. তার মতে এখন প্রয়োজন মেধাভিত্তিক প্রতিরোধমূলক পদক্ষেপের দিকেও নজর দেয়া। Thank you so much. It's great. জহিরুল আলম NTV News Dhaka